হ্যালো চাকরিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন করে মিনিমাম দুটো করে চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্য। পরিপ্রেক্ষিতে আজকে আমরা দুবাইয়ে যে জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানাবো যে দুবাইতে কতজন লোক নিবে এবং যোগ্যতা কি এবং কী কী পদের লোক নিবে, কাজ কি, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের ছোট্ট পরিবারের এখনও সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করি যে যে নতুন নতুন যে চাকরি বিজ্ঞপ্তিগুলো অনলাইনে বা বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। তার আগে এটা জেনে রাখা ভালো যে আমরা আসলে কোনো নিয়োগকর্তা সংস্থা নয়, আমরা চাকরি দিতে পারি না। কেউ যদি মনে করেন যে আসলে আমরা চাকরি দেওয়ার ক্ষমতা রাখি, বিষয়টা এরকম না। তাই আপনারা অনেকে আমাকে ফোন দেন, মেইল করেন, তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আসলে এখানে আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি, আমরা আসলে কোনো নিয়োগদাতা সংস্থা নয়। তো বন্ধুরা, চলুন আমার মূল ভিডিওতে দেখি যে দুবাইতে যে একটি নতুন নিয়োগ ছেড়েছে, দুবাই জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। জরুরি ভিত্তিতে রিক্রুটিং এজেন্সি মেসাজ KM ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার এত এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আল হামাইন পারফিউমস LLC অ্যান্ড উক্ত কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান নিম্নলিখিত ক্যাটাগরিতে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দিবে। তারা পদের নাম হচ্ছে রিটেল সেলস অ্যান্ড এক্সিকিউটিভ। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস থাকতে হবে এবং ইংরেজি অথবা আরবি বলার দক্ষতা অবশ্যক, এটা জানা থাকতে হবে। অন্য আন্তর্জাতিক ভাষার দক্ষতা সম্পন্ন যারা তারা অগ্রাধিকার পাবেন। কাজের অভিজ্ঞতা মিনিমাম 4 থেকে 5 বছর এবং এ পদের লোক নিবে 30 জন। তারপরে আছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, বাণিজ্য বিভাগে স্নাতক, ইংরেজি বলার দক্ষতা এবং হিসাবরক্ষণ শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মাস্ট বি। এখানে হচ্ছে অভিজ্ঞতা 2 থেকে 4 বছর এবং লোক নেবে মাত্র 3 জন। তারপরে আছে ইনভেন্টরি কন্ট্রোল এক্সিকিউটিভ, বাণিজ্য অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে, ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট শাখায় কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে। 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 3 জন লোক নেবে। প্রোডাকশন এক্সিকিউটিভ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারিং টেকনিক্যাল মেকানিক্যাল, অভিজ্ঞতা ইংরেজি বলার দক্ষতা সম্পন্ন এবং পারফিউম অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনাল রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লোক নেবে 3 জন। তারপর হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, বাণিজ্য, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক পাস থাকতে হবে, ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং পারফিউম অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের, লোক নেবে 3 জন। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনিং মাল্টিমিডিয়া আর্টস অ্যান্ড এরপর HND অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং ইংরেজি বলার দক্ষতা সম্পূর্ণ এবং ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড অ্যাডভান্স মোশন ডিজাইনের ওপর টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 থেকে 3 বছরের, লোক নেবে 3 জন। তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটর, ভিডিওগ্রাফিক প্রোডাকশনাল মিডিয়া বিভাগে স্নাতক অথবা গ্রাফিক ডিজাইনে BS BFA ডিগ্রি সম্পন্নধারী থাকতে হবে, ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে 2 থেকে 3 বছরের, লোক নেবে 3 জন। অনলাইন সেলস এক্সিকিউটিভ, বাণিজ্য অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস থাকতে হবে,
ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন সেলসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 4 থেকে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং লোক নেবে 3 জন। মডার্ন ট্রেড বাণিজ্য অথবা মার্কেটিং বিভাগে স্নাতক পাস হতে হবে। ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে এবং বিজনেস ডেভেলপমেন্ট অথবা মার্কেটিং বিভাগে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 বছরের থাকতে হবে এবং লোক নেবে 10 জন। ফ্যাক্টরি কর্মী উচ্চ বিদ্যালয় মানে আপনার ইন্টার পাস হলেই হবে। অর্ডার প্রসেসিং অথবা অন্যান্য ফ্যাক্টরি রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 1 থেকে 2 বছরের, লোক নেবে 14 জন। বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, উক্ত কোম্পানিতে যেতে ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 4 মার্চ 2023 তারিখে বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল 10টা থেকে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মানে যেদিন আপনারা যাবেন ইন্টারভিউয়ের জন্য সেদিনই আপনাদের বাছাই করা। উল্লেখ্য যে ফ্যাক্টরি কর্মীগণ শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই হবে। এই যে আপনারা দেখছেন ফ্যাক্টরি কর্মী যারা ইন্টার পাস তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। আবেদনের সর্বনিম্ন বয়স 18 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য তারা বলছে মেসেজ KM ইন্টারন্যাশনাল এত এত, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং সব কিছু তথ্য দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আগে বলে রাখি যে চাকরি নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম আর্থিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। আপনারা যদি আর্থিক লেনদেন করতে চান সেক্ষেত্রে নিজ উদ্যোগে সব কিছু জেনে বুঝে তারপরে আর্থিক লেনদেনটা করবেন। আর সব জায়গায় যে সব সার্কুলার রিয়েল থাকবে বিষয়টা এরকম না, অনেক সার্কুলার আসে যেগুলো ভুয়া থাকে। তো আপনার দেখে শুনে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ